গরু গোস্ত জায়েজ খাওয়া, সুন্নাত না। গরু গোস্ত কি জায়েজ? নবী শাসন গরু গোস্ত খেয়েছেন এবং হাদিস দেখাইতে পারবেন যখন তখন? হ্যাঁ, যেমন খাসি আর উঁড় দেখাইতে পারবেন, তো ওইরকম দেখাইতে পারবেন কি? আরব দেশে গরু ছিল না, তো গরু খেতে হবে ভারত বাংলাদেশ আর পাকিস্তানে, তাহলে পাকা মুসলমান হবে। কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজ টামাজ পড়ান না, গরুটা খেতে হবে। এই জাহিলিয়াত থেকে দূর করেন মগজ। শায়খ মতিউর রহমান মাদানী একটি ভিডিও বার্তায় বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গরুর গোশত খাননি। আরব দেশে কোনো গরুই তৎকালে ছিল না এবং ভারত পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে তিনি বলেছেন, নামাজ রোজা না করে কেবল গরুর মাংস খাওয়াটা এটা একটা জাহিলিয়াত। এই ব্যাপারে কেউ বা এর বিরোধিতা করছে, কেউ বা তার পক্ষপাত অবলম্বন করছে, তাই আমরা আজকে এই ব্যাপারে একটু পর্যালোচনা করবার ইচ্ছে করেছি। শায়খ মতিউর রহমান মাদানির ভিডিও বার্তার মধ্যে একটি কথা এভাবে উল্লেখ করা হয়েছে, তিনি বলেছেন, আরব দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো ধরনের গরু ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত খেয়েছেন এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এ সম্পর্কে আমরা মুসলিম শরীফের 3234 নং হাদিস বাবুল ইশতিরাকি ফিল হাদি ওয়া ইজজাইল বাকারাতি অধ্যায় থেকে একটি হাদিস উপস্থাপন করতে পারি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেছেন, নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি আল বাদনাতা আন সাবাতিন ওয়াল বাকারাতা আন সাবা। অর্থাৎ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুদাইবিয়ার বছর আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাদানা 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছি এবং একটি গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছি। মুসলিম শরীফের একই অধ্যায়ে 3252 নং হাদিস, কুন্না নাতামাত্তাউ মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল উমরাতি ফানাযবাহুল বাকারাতা আন সাবআ নাশতারিকু ফিহা। অর্থাৎ তিনি বলছেন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জে তামাত্তু করলাম, অতঃপর আমরা 7 জনে শরীক হয়ে একটা গরু কোরবানি করেছি। এই দুটি হাদিস থেকে সুস্পষ্টই বোঝা যায়, গরু যদি নাই থাকত তাহলে সাহাবায়ে কেরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গরু দ্বারা কোরবানি করেন। নিশ্চয়ই গরু ছিল বিধায় কোরবানি করতে পেরেছেন। আর সাহাবায়ে কেরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গরু দ্বারা কোরবানি করেছেন, কোরবানির পরে সেই গরুর গোশত খাবেন, এটা স্বাভাবিক কথা। তার মানে আল্লাহর হাবিবের জামানায় গরুও ছিল এবং গরুর গোশত আল্লাহর হাবিব খেয়েছেন, হাদিস দুটি দ্বারা সুস্পষ্টই প্রমাণিত হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত খেয়েছেন এই মর্মে আরেকটি হাদিস উপস্থাপন করা যেতে পারে, বুখারী শরীফের 3089 নং হাদিস বাবুত তাআম ইনদাল কুদুম অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরার নামক একটা স্থানের মধ্যে আগমন করেছেন। فَلَمَّا قَدِمَ سِرَارًا أَمَرَ بِبَقَرَةٍ فَذُبِحَتْ فَأَكَلُوا مِنْهَا। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরার নামক স্থানে আগমন করলেন, তখন তিনি একটি গরু জবাই করবার আদেশ করলেন। গরু জবাই করা হলে তারা সকলে, অর্থাৎ সাহাবায়ে কেরাম সকলেই সেই গরুর গোশত খান। তার মানে সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর হাবিব নিজেও গরুর গোশত খেয়েছেন। এই হাদিস থেকেও সুস্পষ্ট বোঝা যায়, আল্লাহর হাবিবের জামানায় গরু ছিল এবং তিনি গরুর গোশত খেয়েছেন। শায়খ মতিউর রহমান মাদানী তিনি বলেছেন, রাসূলের জামানায় গরু ছিল না, রাসূল গরুর গোশত খাননি। তিনি কথাটি সম্ভবত সাধারণভাবেই অজান্তেই বলে ফেলেছেন, তাহলে এতে কোনো দোষ নেই। কিন্তু যদি তিনি ইচ্ছে করে বলে থাকেন, তাহলে আমি বলবো অবশ্যই ওনার হাদিস সম্পর্কে কিছু অজ্ঞতা রয়েছে, কিংবা তিনি এই হাদিস এখনও পর্যন্ত স্টাডি করেননি। ভিডিও বার্তায় শায়খ মতিউর রহমান মাদানী আরেকটি কথা বলেছেন, ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানেরা নামাজ রোজা না করে কেবলমাত্র গরুর গোশত খেতে হবে, এটা অত্যন্ত জাহিলিয়ত। যদি বিষয়টি তিনি এরূপই বলে থাকেন, তাহলে আমিও বলবো অবশ্যই নামাজ রোজা না করে কেবলমাত্র গরুর গোশত খাওয়াটাকে মুসলমানিত্ব মনে করা অবশ্যই জাহিলিয়ত। তবে হ্যাঁ, কোরবানির মৌসুমে তিনি এই কথা বলাটা যথাযথ নয়, কেননা তিনি হচ্ছেন ভারতের একজন নাগরিক। আর ভারতের মধ্যে আমরা জানি হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা গণ্ডগোল যাচ্ছে গরুর গোশত খাওয়া নিয়ে। সেই মুহূর্তে অবশ্যই গরুর গোশত খাওয়াটা মুসলমানদের জন্য আল্লাহর হাবিবের একটি হাদিসের উপর আমল হয়ে যায়,
সেটা হচ্ছে বুখারী শরীফের 5892 নং হাদিস। আল্লাহর হাবিব বলেছেন খালিফুল মুশরিকিন ওয়া ফি রিওয়ায়াতিন খালিফুল মাজুস। আল্লাহর হাবিব বলেছেন তোমরা সর্বদা মুশরিকদের বিপরীত করো, মন মানসিকতায় কার্যক্রমে অগ্নি পূজকদের বিরোধিতা করো। আর ইন্ডিয়ান হিন্দুদের যেহেতু একটা বৈশিষ্ট্য হলো গরু না খাওয়া, গরুকে সম্মান করা, গরুকে পূজা করা, এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই গরু গোশত খাওয়াটা এটা এই হাদিসের উপর আমল হয়ে যায়। অতএব এহেন মুহূর্তে তার এই বক্তব্য দেওয়াটা যথাযথ হয়নি। অবশ্যই সালফে সালিহিনদের একটি বক্তব্য সুস্পষ্ট রয়েছে, জায়েজ বিষয়ের ক্ষেত্রে যদি নিজের প্রাণঘাতী হয় কিংবা প্রাণনাশের সম্ভাবনা থাকে কিংবা হুমকির মুখে পড়তে হয় তাহলে সেই জায়েজ বিষয়টি পরিত্যাগ করাটা দোষনীয় নয়। এই দৃষ্টিকোণ থেকে ভারতের কোনো মুসলিম গরু গোশত খেতে গেলে প্রাণনাশের হুমকি হয় কিংবা তার আত্মঘাতী হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটাকে বর্জন করা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল বুঝাবুঝি থেকে উদ্বার তৌফিক দান করুন। আমিন।